আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো এই মুহূর্তে আলোচনা করবো আইসিএস নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। সো আপডেটটা জানানোর আগে আরও বেশ কিছু সেটিং আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। যারা নতুন পুরাতন রয়েছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, নাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না এবং জানতেও পারবেন না। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যারা এখনও ফেস ওয়ান KYC এবং ফেস টু KYC কমপ্লিট করেনি, অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ফেস ওয়ানটা কিন্তু আপনাকে টুইটারের মাধ্যমে কিন্তু আপনাকে KYC কমপ্লিট করতে হবে, এবং ফেস টু কিন্তু আপনাকে ফেস দিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। আর এটা কিন্তু যখন আপনি মাইনিংটা স্টার্ট করবেন তখন দেখবেন যে অনেক সময় কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, ক্যামেরাটা আপনার সামনে নেবেন, আপনার ফেসটা ধরবেন সামনে, তাহলে কিন্তু আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। সো এই তাহলে কিন্তু আপনার ফেসটা কমপ্লিট, মানে আপনার KYC কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখন হচ্ছে মূল কথা, আর আপনার KYC হয়েছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে। সো এটা বোঝার জন্য আপনাকে এখানে আপনার নাম আছে উপরে দেখতে পাচ্ছেন, যে নাম সোজা দেখবেন একটা টিক মার্ক আছে কি না। যদি আপনার এরকম টিক মার্ক থাকে তাহলে আপনার KYC অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা আপনি এখনই চেক করে দেখেন আপনার অ্যাকাউন্টে, ভিডিওটা আগে দেখেন তারপর আপনি চেক করে নেবেন যে আপনার এইটাই এই সমস্যা আছে কি না। তারপর আপনি এটা যদি আপনার ঠিক থাকে, আর যদি ঠিক না থাকে অবশ্যই আপনি এটা কিন্তু KYCটা কিন্তু ফেস ওয়ান ফেস টু কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন, কারণ খুব দ্রুত কিন্তু এটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আমাদের মাঝে। আর এরপরে আপনাদেরকে সে আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে খুব শীঘ্রই এই ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো। আর আগে তার আগে কিন্তু আমি কিছু আলোচনা আপনাদের সঙ্গে করে নিচ্ছি, কারণ আপনার অ্যাকাউন্টে ঠিক আছে কি না অবশ্যই এটা কিন্তু আপনার দেখতে হবে এবং জানতে হবে সব পাশে। সো এখন আমাদের প্রথম KYCটা কিন্তু যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছেই, আর যদি ঠিক না থাকে অবশ্যই আপনাদের KYCটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আপনার টোকেন লক করছেন কি না সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু আমরা অনেক টেপাটেপি করে কিন্তু অনেক সময় লক হয়ে যায় বা অনেক সময় লক করে ফেলি। সো এটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন চারটে ডট আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে স্টেকিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইয়ার্স, আর হচ্ছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব সহজভাবে। সো এখানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে যে এখানে কিন্তু আমি কিন্তু 10% কিন্তু লক করে ফেলছি, জানি না আমি এটা সজ্ঞানে করছি না ভুলেই করছি জানি না, তবে আমার এখানে লক করা আছে, তবে আমি মনে হয় জেনে শুনে লক করছি 10% এই দেখতে পারতেছেন। আপনি যদি লক করতে চান আর কত বছরের জন্য আপনি কত দিনের জন্য লক করতে চান সেটা কিন্তু আপনার ইচ্ছে, ইয়ারটা আপনি দিবেন। এটা কিন্তু আপনি যেহেতু আমার এখানে ইয়ে করা আছে যে এখানে আপনি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি লক করতে পারবেন আপনার টোকেন। সো আমার এখানে কিন্তু 1 বছরের জন্য কিন্তু 10% টোকেন কিন্তু লক করা আছে, এটা কিন্তু আমি চাইলেও কিন্তু এখন উইথড্র দিতে পারবো না যতদিন না আপনার পর্যন্ত 1 বছর হয়েছে। ঠিক আছে, 1 বছর হলে কিন্তু আমি অটোমেটিক এখান থেকে কিন্তু আমার কিন্তু টোকেনটা ব্যালেন্সে চলে আসবে এবং ওখান থেকে কিন্তু আমি উইথড্র করতে পারবো। আর এই 10% কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সময় 1 বছর পার না হওয়া পর্যন্ত এর আগে কিন্তু আমি এটা কিন্তু উঠাইতে পারবো না। আর এটা দিলে আমি কম, এটা দিলে এখন আনলক করতে যাই, দেখে এদিকে আর কিন্তু যায় না, পিছনের দিক কিন্তু আর যায় না, সামনের দিক কিন্তু এগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দাগও আছে, ঠিক আছে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু আমার সবুজ কালার হয়ে আছে, এদিকে কিন্তু অ্যাশ কালারের মতো হয়ে আছে। তার মানে এই 1 বছরের জন্য কিন্তু আমার সরি আমার 10% কিন্তু এখান থেকে লক হয়ে গেছে 1 বছরের জন্য। এটা কিন্তু আর আমার সম্ভব না, এখন তো লঞ্চ হয় এই 10% কিন্তু আমি উঠাইতে পারবো না, তারপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি উঠাইতে পারবো। আর এটা আমরা চাইলেও কিন্তু আর এটা কিন্তু আনলক হবে না, 1 বছর না হওয়া পর্যন্ত কিন্তু আনলক হবে না। ঠিক আছে, সো যাই হোক আমি কিন্তু এটা দেখালাম দ্বিতীয়। এখন তৃতীয় হচ্ছে যে আমাদেরকে অ্যাড্রেসটা ঠিক আছে কি না সেই প্রসেসটা আমাদেরকে দেখতে হবে। নিশ্চয়ই আমাদেরকে সর্বপ্রথম এটা কিন্তু আপডেট আসছিলো যে আমরা ইথেরিয়াম অ্যাড্রেসে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু অনেকে দিছিলাম, হয়তো অনেকে দেননি। সো যারা এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনার এক্সচেঞ্জার থেকে যদি আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে কিন্তু BNB স্মার্ট চেইন অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। যদি কোনো যে কোনো এক্সচেঞ্জার থেকে যদি আপনি এখানে ইথেরিয়ামের যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে ওই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আমরা BNB স্মার্ট চেইন যে এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে দিলে সব থেকে মানে বেশি ভালো, ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স থেকে দিলে। আর যারা মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন তাহলে তাদের কোনো প্রবলেম নেই, কারণ ট্রাস্ট ওয়ালেট আর মেটামাক্সের যে ইথিরিয়াম আর BIP20 অ্যাড্রেস কিন্তু একই। ঠিক আছে, যারা মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে না, তাদেরটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, সো এখন আপনাদেরকে এগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই এগুলো চেঞ্জ করে দিতে হবে যদি আপনি এক্সচেঞ্জার থেকে দিয়ে থাকেন। আর এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু সঠিক একটা অ্যাড্রেস আপনি বারবার দেখবেন, কারণ এটা কিন্তু বারবার আমাদেরকে দেখতে বলছে এই যে আইস নেটওয়ার্ক যে কোম্পানি, সেই আইস নেটওয়ার্ক থেকে কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে এটা আপনি বারবার দেখুন। আর সেই আপডেটটা কিন্তু দিচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। সো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে
কাজ বলতে এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জার হয়তো বা ওইটাতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে বেশি, কারণ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা কিন্তু ওকে এক্স কিন্তু এখানে দিয়ে দিছে, বা ওয়ালেট অ্যাড্রেস টার্স ওয়ালেট বা মেটামাক্স এগুলো কিন্তু দিয়ে দিছে। সো তাহলে এক্সচেঞ্জার যদি ওকে এক্স এক্সচেঞ্জারে কিন্তু হয়তো বা লঞ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বেশি আছে, যেটা আমরা এখন মানে বুঝতে পারলাম। শুধু এইখানে না, তারা কিন্তু টুইটারেও কিন্তু টুইট করছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো খুব সহজে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপডেট দিছে তারা, 22 ঘন্টা আগে আপডেটটা দিছে। সো আপডেটটা এই যেখানে আমি একটু ওয়েট, আমি তাদের যে পোস্টটা রয়েছে সেখানে আমি যাচ্ছি, একটু ওয়েট করবেন। সো এখান থেকে আমি একটু নিচের দিকে যাচ্ছি, এখানে 22 ঘন্টা এই আরও একটা কিন্তু আপডেট দিছে, এই দেখতে পাচ্ছি তাদের প্রজেক্ট সম্পর্কে আপডেট দিছে, এই 22 ঘন্টা আগে এই আপডেটটা কিন্তু তারা দিছে। এখানে দেখতে পাচ্ছেন 22 ঘন্টা আগে এখানে কী দিয়ে কী বলছে, এখানে কিন্তু তারা বলছে খুব দ্রুত কিন্তু খুব শীঘ্রই কিন্তু তারা কিন্তু এই টোকেনটা কিন্তু লঞ্চ করতে যাচ্ছে। আর হচ্ছে যে আমাদেরকে কিন্তু বারবার কিন্তু আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা যেখানে বসিয়েছি ওইটা কিন্তু বারবার আমাদেরকে দেখতে বলছে। সো আমি খুব সহজে আপনাদেরকে জানানোর জন্য আমি এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে খুব সহজভাবে বাংলাভাবেই কিন্তু আমি অলরেডি আমি একবার কপি করে নিয়েছিলাম, আপনাদের জন্য রেডি করে রাখছিলাম। এই দেখেন আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে শোনেন আগে। ডলার আইস চুক্তির অডিট শেষ হয়েছে, উজ্জ্বল তারা শীঘ্রই বিতরণ শুরু হবে। দুবার চেক করুন এবং নিশ্চিত করুন যে আপনার হ্যাশ বিএসসি ঠিকানা সঠিক। সো এখানে কিন্তু তারা বলছে তাদের যে চুক্তি আছে সেটা কিন্তু অডিট চুক্তি, সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এখন কিন্তু শীঘ্রই কিন্তু তারা কিন্তু শুরু করবে আমাদের মানে শীঘ্রই কিন্তু আমাদেরকে এটা কিন্তু টোকেনটা কিন্তু উইথড্র করার জন্য পারমিশন দিবে, বা উইথড্র করতে পারবো, বা এই টোকেনটা কিন্তু লঞ্চ হবে। আর আমাদেরকে কিন্তু বারবার দুইবার করে প্রয়োজনে দুইবার দেখুন আপনি আপনার হচ্ছে যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, কারণ অ্যাড্রেস দিলে ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনার পেমেন্টটা কিন্তু পাবেন না। সো এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক নিয়ে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের যারা মেট্রো নেটওয়ার্কে কাজ করতেছেন সেটার কিন্তু আপডেট, একটা ভালো একটা আপডেট চলে আসতেছে এবং সামনে আরও আপডেট আসবে, সেটারও হয়তো বা সুখবর আছে। শুধু তাই নয়, আরও 2-3টা সাইটের কিন্তু সুখবর আছে, অবশ্যই সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক নিয়ে বাজিয়ে দিবেন। আর এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।